কাল সবই হারবে আর আজ তার সাথে আমার শেষ দেখা। জীবনের প্রতিটা মুহূর্তে আমি তাকে নিয়ে চলতে তার কথা ভাবতে চেয়েছিলাম, আর আজ আমি নিজেই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। এই তো সাবিহা চলে এসেছে। সাবিহা তুমি আসছো, মানে এত কখন লাগে আসতে? আমি তো ভাবলাম তুমি আসবাই না, এত লেট করে মানুষ। শাকিল আমি দেরি করতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলো। বুঝতে তো পারতেছো কাল আমার বিয়ে, কত আয়োজন, অনেক লোকই বেরিয়ে আসছে, আবার সন্ধ্যার আগে ফিরতে হবে। আজ তোমার এত তাড়া, দুইটা দিন আগে তোমার এত তাড়া ছিল না, আজ তুমি আমার পাশে একটু দাঁড়াতেও পারছো না। দেখো শাকিল, এই মুহূর্তে কোনো ইমোশনাল ডায়লগ শোনার সময় আমার কাছে নেই, যা বলার তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে কি আর কয়েকটা দিন সময় দেওয়া যায় না? আমি সত্যি তোমাকে আমার করে নিই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না সাবিনা। আমার ভালোবাসা কোনো সস্তা ভালোবাসা ছিল না সাবিনা, বিশ্বাস করো আই লাভ ইউ। দেখো তোমাকে আমি আগেও বলেছি, আমার বাবা কোনো বেকার ছেলের হাতে আমাকে তুলে দিবে না। তাও তুমি নিজের কেড়ে নিয়ে একটু ভাবনি, এর চেয়ে ভালো নিজে কিছু করার চেষ্টা করো, আমার চেয়ে বেটার কাউকে ভাবো। আমার তো প্রয়োজন নেই, যার এক জীবনে তুমি নেই সে জীবনে আর কারো চেয়ে থাকবে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার জন্য দোয়া করো। সাবিহা, সাবিহা, এখন নিজের ভালোবাসায় মানুষকে পেতে হলে নিজের ভবিষ্যতের দিকেও চিন্তা করতে হয়, কারণ আজকাল মানুষ ভবিষ্যৎ দেখে, লাইলি মজনুর প্রেম কাহিনী নয়।